হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এখানে হচ্ছে 4th of July, ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা এসেছি ফায়ার ওয়ার্কস দেখতে। কোথায় এসেছি আমরা? মলহল্যান্ড এরিয়া, মলহল্যান্ড ড্রাইভ। এটা হলিউড হিল, এটা হচ্ছে হলিউড হিলে পড়েছে মলহল্যান্ড ড্রাইভ। সো এখানে পাহাড়ের উপর বসলে মানে দেখা যাবে, যখন ফায়ার ওয়ার্ক শুরু হবে তখন আমরা এটা মানে শোটা দেখব। তবে এটা এখানে শো হচ্ছে না, মানে কিছু কিছু মানে ফায়ার ওয়ার্কস হবে, সেগুলোই আমি আপনাদের সাথে হিল থেকে সুন্দরভাবে দেখা যাবে, তার জন্য আমরা এখানে এসেছি। আর ভাবলাম এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। তাহলে স্টে করুন আমাদের সাথে আর দেখবেন পুরো ব্লগটা, চেক করতে থাকেন, আশা রাখি আপনাদের ভালো লাগতে পারে। এই হচ্ছে পুরো এরিয়াটা, আমরা এখানে গাড়ি পার্ক করেছি। এই যে আমরা গাড়ি পার্ক করেছি এখানে, আর এটা হিলের উপরে দেখুন। আর আমরা আপনারা জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, দেখুন হালকা হালকা করে মানে হচ্ছে, আমরা অনেক দূরে দাঁড়িয়ে গেছি এই জন্য মনে হয় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তবে ফায়ার ওয়ার্কস মানে ভালোভাবে দেখতে হলে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন এইরকম উপর থেকে দেখলে পুরো শহরটা দেখা যায়, দেখুন হালকা হালকা দেখা যাচ্ছে। প্রচুর মানুষ আজকে, আমি একটু পরে আপনাদের হেঁটে হেঁটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো আকাশটা ইয়ে হয়ে গেছে, দেখুন কি পরিমাণ মানুষ এসেছে। এগুলো যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো, সবাই এখানে গাড়ি পার্ক করে সাইডে সাইডে দাঁড়িয়ে আছে। এবার দেখুন কি পরিমাণ মানুষের ভিড়, অনেক মানুষ। আর এই যে দেখুন দূর থেকে ফায়ার ওয়ার্কস দেখা যাচ্ছে। প্রচুর মানুষ, অন্ধকারই দেখতে পারবেন কারণ রাতের বেলা, তো এই জন্য খুব পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু অনেক মানুষের ভিড় এখানে, সবাই এখানে ফায়ার ওয়ার্কস দেখতে এসেছে। একটু একটু ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাইটের যে ফ্ল্যাশগুলো দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে ফায়ার ওয়ার্কস, কারণ আমরা এর থেকে আর বেশি কাছে যেতে পারছি না। প্রচুর মানুষের কথা শোনা যাচ্ছে কারণ এখানে অনেক মানুষের ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এবার আমরা আর একটু উপরে ওঠার চেষ্টা করছি পাহাড়ের, যাতে দেখা যায় সুন্দরভাবে।
আর যেগুলো এই যে সাইডে শব্দ শুনছেন সেগুলো হচ্ছে ফায়ারওয়ার্কস এর শব্দ, কারণ আমরা যত উপরে উঠছি সাউন্ডটা তত বাড়তে আছে। গাড়ি পার্কিং দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণ মানুষ এসেছে ফায়ারওয়ার্কস দেখার জন্য, মানে অগণিত মানুষ দুধারে গাড়ি পার্ক করে সবাই দাঁড়িয়ে পড়েছে, যে যে জায়গায় সুযোগ পাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে ফায়ারওয়ার্কস দেখার চেষ্টা করছে। এই যে এখন আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে, বাচ্চা দিনে আর ওই যে পেছনে ফায়ারওয়ার্কস হচ্ছে। খুবই সুন্দর এরিয়া, আশা রাখি হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে ফায়ারওয়ার্কস হচ্ছে।
কেমন লাগছে জানা? So cool. It's amazing, huh? অনেক দূরে দাঁড়িয়ে আছি আমরা দেখছি, তারপরও কিন্তু খুব ভালো লাগছে। আর মানে কি বলবো, আমরা সবাই মিলে এসেছি অনেক মানুষের ভিড়ে, খুব ভালো লাগছে। It's like everybody in this thing. কেমন লাগছে আয়া? I love it. I mean, these fireworks are so beautiful. It's amazing, huh? Yeah, I wish it could never end. I know. It's gonna stay a little bit long. Maybe like half an hour, half an hour. So we're gonna stay a little bit more so we can see more fireworks. Are you happy? Yeah. Okay. কেমন লাগছে? Happy Fourth. অনেক ভালো লাগছে আসলে। সবাইকে Happy Fourth. এই যে কোনো আয়োজন, লোকজন বেশি সমাগম যখন করে তো অনেক ভালোই লাগে। আর আজকে Fourth এর দিনে মনে মাঝে অনেক আনন্দ, বুঝতে পারতেছেন, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, আজকে মানে অনেক মানুষের ভিড়, মানুষ মানে যে যেখান থেকে পেরেছে এসেছে এই ফায়ারওয়ার্কস দেখার জন্য। আর আজকে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, 4th of July. সো হ্যাপি Fourth সবাইকে। এখন আমরা ব্যাক করছি বাসার উদ্দেশ্যে। আর থাকা যাচ্ছে না কারণ অনেক ঠান্ডা এবং খুব উইন্ডি, বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্য আর আমরা আর স্টে করছি না, এখন বাসায় ফেরত যাচ্ছি। আর এই যে দেখছেন এরকমই দেখা যাচ্ছে, তেমন একটা ক্লিয়ার না।
Really? Yeah. The biggest one they ever made. এই ছিল আজকে আমার 4th অফ জুলাই ব্লগ। শুনতেই পাচ্ছেন আপনারা শব্দ, আর আমি আজকে এখানেই শেষ করছি। জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে, তারপরও মানে আপনাদের ধরে তোলার চেষ্টা করেছি যে 4th অফ জুলাই এখানে কীরকম 4th অফ জুলাইটা উদযাপন করা হয়ে থাকে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখি হয়তো আপনাদের ভালো লাগবে। তাহলে ভালো থাকেন, আগামীতে নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।